অপর গ্রামে রূপা নিজের মা বাবার সঙ্গে থাকত। রূপার বাবা ভানু সিং গমের চাষ করতেন। ওনার বাড়িতে একটা ষাঁড় ছিল যাকে ওরা ভোলা বলে ডাকত। রূপা ভোলাকে নিজের ভাইয়ের মতন ভালোবাসত। মা, ভোলার খাবারটা দিয়ে দাও, ওর কখন থেকে খিদে পেয়েছে। রূপার বাবা শিব ঠাকুরের ভক্ত ছিলেন। উনি রোজ সকালে চান করে সবচেয়ে আগে মন্দিরে যেতেন। মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর জল ঢালতেন, প্রার্থনা করতেন, আর শিবলিঙ্গের সামনে বসে কিছুক্ষণ ধ্যান করতেন। গ্রামের কিছু লোক ভানু সিং এর এই ভক্তি দেখে মজা করত। আরে ভানু সিং, তুমি এই মেয়েদের মতো প্রতিদিন মন্দিরে যাও আর পাগলের মতো মূর্তির সামনে বসে কাঁদতে থাকো? আরে আমাদের সাথে বসো, জুয়ো খেলো, চুলাই খাও, কিছু পুরুষ মানুষের মতো কাজ করো। দেখো ধানু ভাই, আমি পুরুষের মতো কাজ না করেও খুশি আছি। আর বলছো পুজো পার্বণের কথা, আমি ছোটবেলা থেকেই ভগবান শিবের প্রতি খুব ভক্তি, আর সেই ভক্তি জীবনের প্রতিটি সংঘর্ষে লড়াই করতে আমাকে সাহায্য করে। ধনুরামের ভগবানের ওপর ভানু সিং এর এত ভক্তি দেখে খুব হিংসে হতো। কোনো না কোনো দিন আমি তো এর ভগবানের প্রতি যে ভক্তি সেটা আমি নষ্ট করে দেব। মন্দির থেকে ফেরার পর ভানু সিং ওর ষাঁড় ভোলাকে নিয়ে ক্ষেতে চাষ করতে যেত। রূপাও ওনার সাথে যেত। রূপার বাবা যখন ক্ষেতে কাজ করত তখন রূপা ভোলার পিঠে চড়ে বসে থাকত। ভোলা খুব শক্তিশালী ছিল ও রূপাকে নিজের পিঠে চড়িয়ে খুব সহজে ক্ষেতে চারপাশে কাজ করত। দুপুরে রূপার মা খেতে আসত খাবার নিয়ে। রূপা, তুইও বাবার সাথে খেয়ে নে, এতক্ষণ ধরে ভোলার পিঠে ছিলি, এবার ওকে একটু জল খাইয়ে আয়, ওর হয়তো খুব তেষ্টা পেয়েছে। রূপা ভোলাকে জল খাওয়ানোর জন্য নিয়ে যায়। রূপা এবার বড় হচ্ছে, এবার আমাদের ওর বিয়ের কথা চিন্তা করা উচিত। আমি ঢোলকপুর গ্রামে একটা ছেলে দেখে এসেছি। ছেলের বাবা পঞ্চায়েত প্রধান, লোকটা খুব ভালো, আর ছেলেটাও একেবারে ওর বাবার মতো। পরের দিন ঢোলকপুর গ্রামের পঞ্চায়েত প্রধান ভানু সিং এর বাড়িতে এসে হাজির হন। পুরো গ্রামে ভানু সিং এর বিষয়ে আলোচনা হতে থাকে। পঞ্চায়েতের পরিবার রূপাকে পছন্দ করে ফেলে, আর ওরা সবাই চার মাস বাদে বিয়ের কথা পাকা করে ফিরে যায় বাড়িতে। চার মাসের মধ্যে বিয়ের সব জোগাড় করবো কি করে? তুমি একেবারে চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই আমি আর ভোলা মিলে পুরো ক্ষেতটা চষে ফেলবো, আর তারপর দুই তিন মাসের মধ্যে ফসল উঠলে ফসল বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে ফেলবো। এদিকে ধনুরাম যখন জানতে পারল শিব ভক্ত ভানু সিং এর মেয়ে রূপার বিয়ের কথা পাকা হয়েছে ঢোলকপুর গ্রামের পঞ্চায়েতের বাড়িতে, তখন ও হিংসেতে জ্বলে পুড়ে উন্মাদ হয়ে গেল। ভোলা বেলকে ওই বাড়িতে সবাই নিজের ছেলের মতো ভালোবাসে, ওর তো কিছু একটা করতেই হবে, তাহলে এর ভক্তি নষ্ট হবে। ওই দিন রাতে ধনুরাম লুকিয়ে লুকিয়ে ভানুর বাড়িতে ঢুকে পড়ে আর ভোলাকে বিষ মেশানো রুটি খাইয়ে দেয়। পরের দিন রূপা সকালে উঠে দেখে ভোলা জমির ওপর পড়ে আছে। মা, বাবা, এসে দেখো ভোলার কি অবস্থা। ভানু আর ওর বউ ভোলাকে নিজের ছেলের মতন ভালোবাসত। যখন ওরা এসে দেখল ওকে মৃত অবস্থায়, তখন দুজনে প্রচন্ড শোক পেল। দুজনেই এমন ভাবে অসুস্থ হয়ে গেল যে আর বিছানা থেকে উঠতে পারল না। এবার কোথায় যাবে গুরু? এবার দেখছি তুমি কিভাবে মন্দিরে যাও। নিজের বাবাকে অসুস্থ অবস্থায় দেখে রূপা মন্দিরে যায় আর কেঁদে কেঁদে ভগবান শিবের কাছে প্রার্থনা করে।
রূপা শুনতে পায় পেছনে কেউ যেন ঘন্টা বাজালো। তখন ও পেছন ফিরে দেখে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, যার গলায় ঘন্টা বাঁধা আছে। রূপা ষাঁড়টাকে দেখে খুব খুশি হলো আর ওকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছলো। দেখো বাবা, আমি ভোলানাথের মন্দিরে গিয়ে কি পেয়েছি। ভানু সিং আর ওর বউ ষাঁড়টাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি বিছানায় উঠে বসে পড়ল। এটা তো সাক্ষাৎ ভগবান শিবের রূপ মনে হচ্ছে। নতুন ষাঁড় এত শক্তিশালী ছিল যে ও তিন দিনে পুরো জমিটা হাল দিয়ে দিল। এইবারে ভানুর জমিতে ফসল দারুণ হলো। ওদিকে ধনুরাম রাগে আগুন হয়ে গেল। এখন এর বাড়িতে আবার একটা নতুন গরু কোথা থেকে এলো? মনে হচ্ছে এর অবস্থাও খারাপ করতে হবে। আবার একদিন রাত্রে ধনুরাম নতুন ষাঁড়টাকে মারার জন্য ভানু সিং এর বাড়িতে পৌঁছল। ষাঁড়টা যেই না দেখলো একজন অপরিচিত লোক ওর সামনে আসছে, ও তাড়াতাড়ি নিজের গলা নাড়িয়ে নাড়িয়ে ঘন্টা বাজাতে লাগলো। রূপা সেটা শুনে ওখানে পৌঁছে গেল আর ধনুরামকে লাঠি দিয়ে খুব মারলো। পুরো গ্রামের লোকেরা এসে হাজির হলো। আমার মাফ করে দাও ভানু, ভগবানের প্রতি তোমার শ্রদ্ধা দেখে আমার খুব হিংসে হতো। তোমার ভোলাকে আমি মেরে ফেলেছিলাম, কিন্তু এখন আমি আমার কর্মের ফল ভোগ করছি। আমি বুঝতে পেরেছি, আমি যদি কারোর ক্ষতি চাই তাহলে কারোর ক্ষতি হবে না, সেটাই হয় যেটা ভগবান চান। এবার তোকে আমি মাফ করছি, কিন্তু এরকম ভুল আর কখনো করবি না। তোমার মনটা খুব ভালো ভানু সিং। ধনু সিং এবার পাল্টে গেল। কিছু মাস বাদে রূপার বাবা মা খুব ধুমধাম করে রূপার বিয়ে দিয়ে দিল। আমার ভীষণ খারাপ লাগে যে আমি তোমাকে কোনো সন্তান দিতে পারিনি। যদি ভগবানের এমনই ইচ্ছে থাকে তাহলে আমরা কি করতে পারি? তুমি এইসবের জন্য নিজেকে কেন দোষী ভাবছো? কিন্তু আমাদের যদি একটা ছেলে থাকতো তাহলে কত ভালো হতো। ও তোমাকে চাষবাসে সাহায্য করত আর বুড়ো বয়সে আমাদেরকে দেখাশোনাও করতে পারত। ছেলে থাকলে ভালো তো হতো নিশ্চয়ই, কিন্তু আমরা ওই ছেলেকে কিভাবে ভালো করে দেখাশোনা করতাম? আমাদের কাছে বড় চাষের জমিও নেই আর টাকাও নেই। তাহলে যদি আমাদের কোনো ছেলে হতো তাহলে ওকেও আমাদের মতো এভাবেই কষ্টের মধ্যে দিন কাটাতে হতো। হয়তো এই জন্যই ভগবান আমাদের কোনো সন্তান দেননি। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এবার তুমি যাও আর কাল্লুর জন্য একটু উষ্ণ গরম জল নিয়ে এসো, আজ ওকে স্নান করাবো। আজ আমার কল্লু স্নান করবে। আরে 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 আরে, পালিয়ে যেও না, আমি তোমাকে ঠান্ডা জলে স্নান করাবো না। সুরেখা উষ্ণ গরম জল নিয়েই এলো বলে। এই নাও তোমার গরম জল, এবার স্নান করাও তুমি তোমার কাল্লুকে। চলো কাল্লু, আর বদমাইশি করো না, এবার তো জলটাও গরম, তোমার কিন্তু একদমই ঠান্ডা লাগবে না। হ্যাঁ, ভালো করে স্নান করাও তুমি ওকে, মশায়ের বায়না তো, দেখো স্নান করার জন্য গরম জল চাই। সুরেখা, আমি যখন একে আদর করি তখন তুমি তো আমাকে বেশ বড় বড় কথা বলো, আর তুমি যখন করো, আর তুমি তো একে নিজের হাতে করেই খাবার খাওয়াও, আর একে খাবার খাওয়ানো হলে তারপরেই নিজে খাবার খাও। তা তো ঠিকই, ও তো আমার নয়নের মণি, আমার আদরের সোনা কাল্লু। এ কি রকম কথা হলো? কাল্লু হাঁটতে থাকো, আর কিছুক্ষণ পরেই আমাদের সব কাজ শেষ হয়ে যাবে, তারপরে দুজনে মিলেই বিশ্রাম নেব। কি গো, আগে এসে তুমি খাবারটা খেয়ে নাও, তারপরে ভালো করে কাজ করো।
ঠিক আছে আসছি আসছি আসছি। চল কাল্লু, এবার আমরা খাবার খেয়ে নি। কাল্লু খেয়ে নে, তাড়াতাড়ি খা। ওকে খাওয়ানো হয়ে গেলে আমাকেও একটু খাবার খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও দেব, এই নাও। রেখা, একটু জল তো দাও। এই নাও। আজকে সব ফসল কেটে ব্যাপারীকে বিক্রি করে দিয়েছি। খুব ভালো কথা। ওগো, এবার কি লাভ হলো? তুমি তো জানোই যে আমাদের জমিটাই ছোট, যতটা ফসল ফলে তাতে আর কোথায় লাভ হয়। এবারেও সব ফসলের 100 মুদ্রাই পেয়েছি। শুধু 100 টাকা? এটা দিয়ে আমাদের পুরো বছর কি করে যাবে? জানি না, দেখা যাক, ভগবানের যেমন ইচ্ছে। ঘরে যা সবজি আছে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাবে। আমি জানি, কিন্তু আমি কি বা করতে পারি? সারা বছর জমিতে চাষ করার পর আমরা শুধু 100 মুদ্রাই রোজগার করতে পারি, সেটা দিয়ে আর কদিনই বা চলবে? যতক্ষণ ঘরে সবজি আছে ততক্ষণ খাবো, তারপরে যদি ভগবান আমাদের ভাগ্যে অনাহার লিখে রাখেন তাহলে সেটাই হবে। এই জন্য আমার সব সময় মনে হয় আমাদের একটা ছেলে থাকলে খুব ভালো হতো। তুমি আবার শুরু করলে, এবার যে জিনিসটা আমাদের হাতেই নেই সেটা নিয়ে বারবার কথা বলার কি প্রয়োজন? চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। কালকে সকালে তাড়াতাড়ি যেতে হবে, জমিতে জল দিতে হবে। মালিক আর মালকিন আমার জন্য কত কিছুই না করে, আর আমি ওদের কোনো সাহায্যই করতে পারি না। হে ভগবান, আপনি আমাকে কিছু সাহায্য করুন। কাল্লু, কি হয়েছে কাল্লু? দেবী, আমার মালিক আর মালকিন আমার জন্য কত কিছুই না করে, আর আমি ওদের জন্য কিচ্ছু করতে পারি না। আমি যদি ওদের ছেলে হতাম আর ওদেরকে সাহায্য করতে পারতাম। কাল্লু, তোমার মালিকের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি যে এখন থেকে তুমি মানুষের মতো কথা বলতে পারবে, আর তুমি পৃথিবীর সবথেকে শক্তিশালী ষাঁড় হয়ে উঠবে যে একসাথে 20টা গাড়ির ওজন বইতে পারবে। তুমি এই আশীর্বাদ নিয়ে তোমার মালিককে সাহায্য করো, তথাস্তু। ধন্যবাদ দেবী। মালিক, মালিক, মালকিন, মালকিন, মালিক, আমি কথা বলতে পারি। কি গো, কাল্লু কি সত্যি সত্যি কথা বলছে? হ্যাঁ মালকিন, আমি বলছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা বলদ কিভাবে কথা বলতে পারে? মালিক, এটা দেবীর আশীর্বাদ। কিছুক্ষণ আগে দেবী মা আমাকে দর্শন দিয়েছেন, আর উনি আমাকে এই বর দিয়েছেন যে আমি মানুষের মতো কথা বলতে পারবো, আর সাথে সাথে এই বরও দিয়েছেন যে আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী বলদ হব। পৃথিবীর সব থেকে শক্তিশালী বলদ? কিন্তু তুমি সব থেকে শক্তিশালী বলদ কেন হতে চাও? কারণ আপনার জন্য আমি কিছু করতে চাই মালিক। এই বছর শক্তিশালী বলদ প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করব, আর ওই প্রতিযোগিতায় জিতে আপনার জন্য অনেক টাকাও জিতব। হে দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা হলো এবছরের প্রথম বলদ প্রতিযোগিতা। 20টা ধান বোঝাই গাড়িকে এই প্রান্ত থেকে টেনে নিয়ে ওই প্রান্তে যেতে হবে, আর এই বছর এই প্রতিযোগিতাতে
ছটা বলদ অংশগ্রহণ করেছে। তাহলে চলুন প্রতিযোগিতা শুরু করা যাক। আমাদের প্রথম বলদ ধনিয়া হেরে গেল। এবার দ্বিতীয় বলদের পালা। এবার পালা কাল্লুর। হরি কাকার বলদ কি এই প্রতিযোগিতা জিততে পারবে? চলুন দেখা যাক। আরে কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কাল্লু তো খুব অনায়াসে 20টা ধান বোঝাই গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে, আর কাল্লুও এই প্রতিযোগিতা জিতে গেছে। খুব ভালো কাল্লু। আর কাল্লুর মালিক হরি কাকা পেয়ে যাচ্ছে 1000 মুদ্রা। ধন্যবাদ কাল্লু, তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি সব সময় বলতে না আমাদের একটা ছেলে থাকলে ভালো হতো। এই দেখো, এই হলো আমাদের আসল ছেলে, আমাদের বৃদ্ধ বয়সের অবলম্বন। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলছো, এই কাল্লুই আমাদের আপন ছেলে। মালিক আর মালকিন, আপনারা আমাকে নিজের ছেলে বলেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দুজন আমার জন্য অনেক কিছু করেছেন, আমিও আনন্দিত যে আপনাদের জন্য আমিও কিছু করতে পারলাম। দেবী মাকে অনেক অনেক ধন্যবাদ, আজ ওনার বরদানের জন্যই আমি এই প্রতিযোগিতা জিততে পারলাম। দেবী মায়ের জয় হোক, দেবী মায়ের জয় হোক, দেবী মায়ের জয় হোক।